আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আইটি স্কুল চ্যানেলে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা আপনাদের পেজে অটোমেটিক কিছু প্রশ্ন এবং অটো উত্তর সিলেক্ট করে রাখবেন যখন কোনো ভিজিটর আপনার পেজ ভিজিট করবে এবং আপনাদেরকে মেসেজ দিতে চাইবে, তখন তার সামনে কিছু প্রশ্ন শো করবে যেগুলোতে ক্লিক করলে অটোমেটিক আপনার সেট করে রাখা উত্তর তার কাছে চলে যাবে। যেমন আমি যে প্রশ্নগুলো এখন আমার পেজে সেট করব, এখানে কিভাবে অর্ডার করব এই প্রশ্নটি থাকবে এবং আমি উত্তর সেট করে রাখবো এইটি। আমাদের পেজ থেকে আপনার পছন্দের পণ্যর ছবি বা কোড নাম্বার এখানে দিন, আমরা আপনাকে অর্ডারের পদ্ধতি জানিয়ে দিব। এবং দ্বিতীয় প্রশ্ন থাকবে কিভাবে পণ্য পাঠাবেন, কুরিয়ারের মাধ্যমে সারা দেশে আমরা পণ্য পাঠিয়ে থাকি। মূলত আপনি যে ধরনের ব্যবসা করবেন আপনার পেজের মাধ্যমে, অর্থাৎ যে ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন, সেই প্রোডাক্ট সম্পর্কে সাধারণ মানুষের কিছুটা প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ কমন কিছু প্রশ্ন থাকতে পারে যেগুলো জানার কিউরিয়সিটি সকলেরই কম বেশি থাকবে, সেগুলো আপনি সেট করে রাখতে পারেন। যেমন একটি পেজ আপনাদের দেখাচ্ছি, এই পেজটিতে দেখেন সিলেক্ট করে রেখেছে প্রশ্ন কিভাবে অর্ডার করব। আমি এখানে ক্লিক করার সাথে সাথে অটো যে উত্তর দিয়ে দিল দেখতে পাচ্ছেন এখানে অর্ডার করার পদ্ধতি। এবং এখানে আরেকটি প্রশ্ন আছে যে আপনাদের বিকাশ নম্বর দিন, এখানে ক্লিক করলে অটোমেটিক বিকাশ নম্বর যেটি দেওয়া আছে এখানে শো করবে। এভাবে আপনারা কিছু প্রশ্ন উত্তর সেট করে রাখতে পারবেন যেটা আমি এখন দেখাবো। তো মেন টপিকে যাওয়ার আগে একটি কথা, সেটি হচ্ছে আমাদের আইটি স্কুল চ্যানেলটিতে আমরা এমন এমন সব বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি যেসব ক্রিটিক্যাল বিষয়ের সমাধান পাওয়া আসলে খুব কষ্টকর, আমরা সেগুলো খুব সহজে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা উপকৃত হন। এই জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। নেক্সটে আপলোড করা ভিডিও আপনার কাছে চলে যাবে এবং আপনি জানতে পারবেন অনেক কঠিন বিষয়ের সহজ সমাধান। আপনারা যারা মোবাইল থেকে এই বিষয়টি ট্রাই করবেন, তারা মোবাইল থেকে গুগল ক্রোমে ঢুকবেন, দেন গুগল ক্রোমের ডান পাশে যে তিনটা ডট আছে এখানে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নিবেন। তো গুগল ক্রোমের সেটিংস থেকে ডেস্কটপ মোড অন করে নিবেন, দেন আপনাদের ঢুকতে হবে web.facebook.com-এ এবং আপনাদের পেজে এভাবে আসবেন। তো মোবাইল থেকে যারা ডেস্কটপ মোড অন করে নেবেন তাদের এরকম শো করবে এবং কম্পিউটার থেকে তো এরকম শো করছে। যাই হোক, আমাদের এখন যেতে হবে পেজের সেটিংয়ে। এখন পেজের সেটিং আছে এখানে, দেখেন এই সেটিংয়ে আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা আপনাদের ওখান থেকে পেজের সেটিংয়ে ঢুকে যান। দেন পেজের সেটিংয়ে ঢোকার পরে এখানে যে বাম সাইডে যে সেটিংসগুলো আছে দেখতে পাচ্ছেন, যে জেনারেল, পেজ ইনফো, মেসেজিং, টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস, এখান থেকে আপনাদের মেসেজিংয়ে ক্লিক করতে হবে। দেন মেসেজিংয়ে ক্লিক করার পরে এখানে মেসেজের অনেক সেটিং আসবে, যে সেটিংগুলোর মাধ্যমে আপনার যে সেন্ড মেসেজ অপশনকে আকর্ষণীয় করে সাজাতে পারবেন। তো এখান থেকে জেনারেল সেটিংয়ের নিচে যে একটি অপশন দেখতে পারবেন আপনারা, গো টু অটোমেটেড রেসপন্সেস, এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন। এখানে একটু ভালো করে আপনারা দেখে নেন কি লেখা আছে, কারণ এখানে কিন্তু অনেকগুলো সেটিং আছে। এটা শুরুর সেটিং যেটাতে লেখা আছে গো টু অটোমেটেড রেসপন্সেস, এটাতে আমি ক্লিক করে দিচ্ছি, আপনারা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে এখানে এডিট অপশন আসবে, সেই এডিটে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন কোশ্চিনস অ্যান্ড রেসপন্সেস অপশন আছে, এখানে অ্যাড এ কোশ্চিনে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাদের যে প্রশ্নটি, প্রথম প্রশ্ন যেটি প্রথমে থাকবে সেটি আপনাদের এখানে লিখে দিতে হবে। দেন আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি কিভাবে অর্ডার করব, এই লেখাটি এখানে অ্যাড করে দিলাম এবং এটার যে উত্তরটি থাকবে সেই উত্তরটি আমি এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা এখানে লিখেও দিতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন। তো এখন আরেকটি বিষয় আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি, এখান থেকে কিছু বিষয় আপনারা অ্যাটাচ করতে পারবেন, যেমন একটি বাটন আপনারা অ্যাড করে দিতে পারবেন এখানে। যেমন কোন ধরনের বাটন, আপনারা এখানে বাটনের লেভেলটা লিখে দিতে পারবেন, সেই বাটনে কি লিংক থাকবে সেটা আপনারা লিখে দিতে পারবেন। যেমন ভিজিট বাটনটি আপনারা অ্যাড করে দিতে পারেন, এটার শেষে ভিজিট অপশনটি শো করবে এবং এখানে যে ইউআরএলটি দিবেন ভিজিটে ক্লিক করলে সেটা চলে যাবে। যাই হোক, আমরা যেহেতু এটা করব না, তো এখানে আমরা কিছু বিষয় অ্যাড করে দিতে পারি। সে বিষয়গুলো কেমন দেখেন, লাস্টে আমাদের পেজের মোবাইল নাম্বারটা আমরা অ্যাড করে দিতে পারি, যেই নাম্বারটি অ্যাড করা আছে, এবং শুরুতে যেই ব্যক্তিটি মেসেজ দিচ্ছে তাকে সম্বোধন করবে হাই অমুক। যেমন ধরেন
আমার পেজে মানিক নামের ব্যক্তি মেসেজ দিল। এখানে শো করবে, হাই মানিক, আমাদের পেজ থেকে আপনার পছন্দের ছবি কোড নাম্বার এখানে দিন। যাক, সেটা করার জন্য আমাদের পেজের প্রথমে ক্লিক করে দিতে হবে, দেন ক্লিক করে এখানে লিখে দিতে হবে হাই এবং একটা স্পেস দিয়ে দিবেন, দেন অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করে এখানে ফুল নেম অফ রিসিপিয়েন্ট, তিন নম্বর অপশনটি অর্থাৎ যে মেসেজটি দিচ্ছে তার ফুল নাম এখানে শো করবে। দেন আমি এটা ক্লিক করার পরপর দেখতে পাচ্ছেন এখানে আমার ফুল নামটি দেখাচ্ছে। যে মেসেজ করবে এখানে তার নাম সহ এই মেসেজটি তার কাছে চলে যাবে। এখানে আমি একটি কমা দিয়ে দিলাম। দেন আমরা যদি লাস্টে আমাদের মোবাইল নাম্বারটি অ্যাড করে দিতে চাই আমাদের পেজের, তাহলে আবার এই লাস্ট থেকে আমরা কল লিখে এখানে পার্সোনালাইজেশন থেকে আমাদের যে নাম্বার, আমাদের পেজে কোনো নাম্বার অ্যাড করা নেই এই জন্য এখানে নাম্বার শো করছে না। যদি আমাদের পেজে কোনো নাম্বার বা কোনো ওয়েবসাইট অ্যাড করা থাকতো তাহলে এখানে অ্যাড নাম্বার একটি অপশন থাকতো এবং অ্যাড ওয়েবসাইট একটি অপশন থাকতো। যেহেতু আমাদের কোনো নাম্বার অ্যাড করা নেই সেহেতু আমরা আমাদের পেজের লিঙ্কটি এখানে অ্যাড করে দিলাম, এইভাবে আমাদের পেজের লিঙ্কটি শো করবে। এটি অনেক বড় মনে হচ্ছে, আমরা এটি দিলাম না। যাই হোক, এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নটি সিলেক্ট করতে যাচ্ছি, সেমভাবে অ্যাড এ কোশ্চিনে সিলেক্ট করব, দেন কোশ্চিন নাম্বার টু। এখান থেকে আমরা কোশ্চিন নাম্বার টুর যে প্রশ্নটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব, দেন এইটার যে উত্তরটা ছিল সেই উত্তরটা আমি এখানে দিয়ে দিব। এগুলো করা হয়ে গেলে এভাবে শো করবে। দেখেন, যখন কেউ মেসেঞ্জার থেকে আমার পেজে মেসেজ দিতে যাবে তখন এইভাবে, ঠিক এইভাবে শো করবে। কীভাবে অর্ডার করব, আস্ক যখন এখানে চাপ দিবে তখন প্রথম প্রশ্নের উত্তরটি চলে যাবে। যাই হোক, এখন আমরা সেভে ক্লিক করব, উপরে ডাইনে যে সেভ অপশনটি আছে, সেভিং হয়ে গেল এবং সেভ হয়ে গেছে। এটা এবার আমরা পরীক্ষা করব অন্য একটি আইডি থেকে যে কীভাবে এটা কাজ করবে। চলেন দেখে আসি, এটা হচ্ছে আমাদের শখের বাজার, রিফ্রেশ করে নিচ্ছি পেজটা যেহেতু একটা নতুন বিষয় আমরা অ্যাড করে নিলাম। এখন সেন্ড মেসেজ অপশনে চলে যাচ্ছি, দেন এখানে দেখেন চারটি অপশন চলে এসেছে যেগুলো আমরা অ্যাড করলাম, কীভাবে অর্ডার করব, কীভাবে পণ্য পাঠাবেন, ডেলিভারি চার্জ কত, ধন্যবাদ। তো আমরা প্রথম প্রশ্নটি করলাম এবং সাথে সাথে উত্তর দিয়ে দিবে। এবং দেখেন আমার যে নামটা সিলেক্ট করেছিলাম এখানে, আমার যে আইডির নাম, আমার যে আইডি থেকে চালাচ্ছি হাই আলিবাবা, আমাদের পেজ থেকে আপনার পছন্দের পণ্যর ছবি বা কোড নাম্বার এখানে দিন, আমরা আপনাকে অর্ডারের পদ্ধতি জানিয়ে দিব যেই উত্তরটি আমার এখানে শো করছে। দেন আমি এখান থেকে যদি আবার সিলেক্ট করি যে কোনো একটি প্রশ্ন, ধন্যবাদ, আমি এই পেজটিকে ধন্যবাদ দিয়ে পেজ থেকে বিদায় নিতে চাই। ধন্যবাদ দেওয়ার সাথে সাথে আপনাকে স্বাগতম এবং আমাদের যে পেজের লিঙ্কটি এখানে শো করছে এখান থেকে ক্লিক করে ডিরেক্ট সেই লিঙ্কে চলে যেতে পারবে কাস্টমার্স। তো সহজভাবে আমরা শেখালাম, যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি যদি আপনারা গঠনমূলক প্রশ্ন করেন। যদি আরও কোনো বিষয় জানার থাকে, বোঝার থাকে তাহলে আমাদের গ্রুপে জয়েন করে জানাবেন, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সেই সমাধান দেওয়ার। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো পাবেন না, কারণ আমাদের চ্যানেল থেকে আমরা চেষ্টা করি খুবই ক্রিটিক্যাল বিষয়ের খুব সহজ সমাধান আপনাদের দেওয়ার, যাতে আপনারা উপকৃত হন, সবাই যাতে উপকৃত হয়। তো পরের ভিডিও সাবস্ক্রাইব করলেই চলে যাবে আপনার কাছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।